Assalamualaikum. Tech solution bari pokkho theke shubhechha. To ajke jeta niye kotha hobe seta holo shorkari bittir result SSC result gulo apni kibhabe check korben ba sompurno joto gulo board ache sob gulo board er result apni khub shohoje kibhabe check korben shei bishoy gulo niye kotha bolbo. Eshob process ta dekhiye debo. E niye jodi amar channel aro ago video dewa ache chaile ogulo dekhe aste paren. কোন বিষয় না বুঝলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো চলুন শুরু করি তো আপনি একটা ব্রাউজারে চলে যাবেন আপনার নিজস্ব যে ব্রাউজার আসার পর আপনি যে বোর্ডের রেজাল্টটি দেখতে চান সেই বোর্ডের রেজাল্টের দেখার জন্য ওই বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে এখন ওয়েবসাইট যদি মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন যে বোর্ডের রেজাল্ট দেখতে চান ঢাকা হলে ঢাকা বোর্ড কুমিল্লার রাজশাহী চিটাগাং যেটাই হোক আপনি জাস্ট রেজাল্টটার জন্য ওই বোর্ডটা লিখে সার্চ দিলে ওই বোর্ডের ওয়েবসাইট চলে আসবে তো আমরা চলে আসার পর আমি এখন দিনাজপুর পোর্টে আসলাম ধরুন তো এখানে আসার পর আপনি যদি বলেন যে আমি বৃত্তির রেজাল্টটা দেখব সকল বোর্ডের কিছু কমন অপশন থাকে বৃত্তির জন্য বৃত্তি কর্নার অপশন থাকে বা যে বোর্ডের যে সেকশনের রেজাল্ট দিবে এসএসসি রেজাল্ট হলে এসএসসি কর্নার থাকে এইচএসসি কর্নার থাকে বা বৃত্তির জন্য আলাদা কর্নার থাকে তবে জাস্ট ওখানে খুঁজে নিতে হবে তো এখানে দেখুন প্রশাসনিক আদেশ অপশনটাতে একটা অপশন আমরা পেয়ে গেলাম বৃত্তির ফলাফল তো বৃত্তির ফলাফল আসার পর আপনি জাস্ট বৃত্তির ফলাফল অপশনটাতে যখন ক্লিক করবেন এখানে সকল বৃত্তির রেজাল্ট এখানে দেওয়া হবে এসএসসি এইচএসসি এসএসসি সকল ভিডিও মধ্যে এক দেখুন এক ভিডিওর ভিতরে আপনাকে সকল সিস্টেম চেকিয়ে দেওয়া হচ্ছে তো আপনি এখানে আসার পর আপনি যে বোর্ডের বা যে সেকশনের মানে আপনি যদি এইচএসসি রেজাল্ট দিতে চান এইচএসসি অপশনটাতে ক্লিক করবেন এই যে পিডিএফ অপশনটা দেওয়া আছে এখানে ডাউনলোড আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডাউনলোড অপশনটা আছে এগুলো হচ্ছে আপনার পিডিএফ ডাউনলোড জাস্ট ওখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন বা পিডিএফ এর উপর ক্লিক করবেন পিডিএফটি ডাউনলোড হবে এরপর আপনি ওই পিডিএফে চলে যাবেন এরপর এখান থেকে সার্চ দিয়ে হোক আর যেভাবে হোক আপনি চেক করে নিতে পারবেন এবং বৃত্তিতে আপনি কী কী পাবেন সম্পূর্ণ বিষয় এখানে দেওয়া আছে খুব সহজে আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন এ হলো পুরো বোর্ডের প্রতিটা বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে রেজাল্ট দেয় প্রতিটা বোর্ডের সেকশন আলাদা এবং প্রতিটা বোর্ডের সিস্টেম আলাদা বাট কিছু জিনিস কমন সেটা হচ্ছে বৃত্তি কর্নার নামে অপশন পাবেন বা বৃত্তির ফলাফল রাখার জন্য অপশন পাবেন তো আমরা এখন যদি চলে যাই চিটাং বোর্ড সার্চ দিলাম চিটাং বোর্ডের ওয়েবসাইটে চলে আসলাম আমাদের কাছে তো আমরা সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকব চিটাং বোর্ডের ওয়েবসাইট অনেক স্লো দেখাচ্ছে আমরা দেখি আর কোনো ওয়েবসাইট তাদের আছে কি না তো পেলাম তো এখানে দেখুন এখানে অলরেডি চলে আসছে কিছু বিষয় এই যে দেখুন জেএসসি কর্নার বৃত্তির তথ্য চলে আসছে এসএসসির জন্য এসএসসি এইচএসসির জন্য এসএসসি তো আমরা যদি এসএসসি দেখব তাহলে এসএসসির জন্য এই যে বৃত্তির তথ্য অপশনটা পেয়ে গেলাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে ওয়েবসাইটের বিষয়টা আপডেট করা হয়নি যার কারণে এখানে দেখাচ্ছে না তো দেখুন এখানে গেলে আবার ঘুরে ফিরে মেইন ওয়েবসাইটে নিয়ে আসে তো সমস্যা নেই আপনার সিস্টেম একই জাস্ট হচ্ছে আপনি যখন রেজাল্টটা দিবে জাস্ট ওই সময় আপনাকে এই অপশনটাতে চলে আসবেন এবং ওই অপশনটাতে আসার পর আপনি জাস্ট ওই অপশনের বৃত্তির জন্য বৃত্তির রেজাল্ট অপশনটাতে ক্লিক করবেন তখন আপনাকে এখানে বৃত্তি সরাসরি নিয়ে আসবে এবং বৃত্তির তথ্যগুলো আপনি দেখতে পাবেন খুব সহজেই তখন যেটা আপনি দেখবেন বৃত্তি কর্নারটা অপশন এই যে দেখুন এখানে বৃত্তি কর্নারের জন্য বৃত্তি অপশন চলে আসবে যখন আপনার এখানে দিবে এখানে সেই অপশনটাতে শো করবে আর আমি তো এখানে এখন দুই নম্বর ওয়েবসাইটটায় ঢুকলাম ফার্স্ট ওয়েবসাইট কিন্তু তাদের মেইন যেটা ফার্স্ট দেখিয়েছে ওটাই হলো মেইন ওয়েবসাইট ওয়েবসাইট যেহেতু স্লো করছে যাই আমরা ঢুকতে পারতেছি না তো আমি অন্য বোর্ডটা একটা দেখিয়ে দিই আপনাদের কুমিল্লা বোর্ডে আমরা যাই কুমিল্লা বোর্ডের জন্য কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে যাব এখানে বোর্ড লিখে নিই বোর্ডটা লিখে বলি তো কুমিল্লা বোর্ড লেখার পর এই যে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর এই যে এসএসসি কর্নার এখানে যদি দেখেন যে পাচ্ছেন তো পায় পেলেন নাহলে আপনি চলে যাবেন বৃত্তি কর্নার নামে কোনো অপশন পাচ্ছেন কি না তো এখানে বৃত্তি কর্নার নামে একটা অপশন পেয়েছি তো অনেক সময় এখানে দেখুন 18-19 আপডেট আছে 20, 21, 22, 23 এগুলো কোনোটা আপডেট নেই তো আমরা অন্যান্য অপশনটাতে ক্লিক করব তাহলে আপনাকে আলাদা একটি ওয়েবসাইটে নিয়ে হবে নিয়ে যাবে যেখানে শুধু বৃত্তির রেজাল্ট তো এখানে দেখুন বৃত্তির রেজাল্ট 2020 পর্যন্ত দেওয়া আছে 21 সালেরটা এখনও দেওয়া হয়নি তাই এখানে আপডেট হয়নি
তো আপনি এখানে জাস্ট ওই অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে সরাসরি একটা পিডিএফ ডাউনলোড হবে, পিডিএফটা ডাউনলোড করার পর ওখান থেকে চেক করে নেবেন। তো এই প্রসেসেই আপনি সম্পূর্ণ এসএসসি বা জেএসসি রেজাল্টগুলো এইভাবে চেক করে নেবেন। তো আশা করি সবাইকে বুঝাতে পারছি, কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশন তো আছে আমাকে জানাবেন। আমি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো বিষয় না বুঝতে পারলে আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমার ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন বিডির সাথে থাকুন, আল্লাহ হাফেজ।